তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দশম শ্রেণীর 23 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবেদাবলী নিয়ে আলোচনা করব। তো আমরা কোষে দেখি 23.1 নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে, তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকব। এ বি সি এটি একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটি মানে এ বি সি কোণটি হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এবং এই কোণটিকে আমরা ধরলাম থিটা। এই কোণটি যদি থিটা হয় আর এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হবে অতিভুজ। তাই না? এবার সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত? এ বি, আর অতিভুজ হচ্ছে এসি। কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ এসি। টেন থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্ব কত? এ বি, আর ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে। এবার কসেক থিটা হচ্ছে 1/sin θ। এবার 1/sin θ মানে কি? সাইনের উল্টা হয়ে গেল, তো এখানে হবে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। এবার কসের বিপরীত হচ্ছে সেক থিটা ইকুয়ালস টু 1/cos θ, সমান সমান, তাহলে কসের উল্টা হয়ে যাবে এখানে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। এবং কর থিটা হচ্ছে cos θ/sin θ বা 1/tan θ ইকুয়ালস টু হবে ভূমি বাই লম্ব, ঠিক আছে। এখান থেকে আমরা আরও কয়েকটা জিনিস পাবো, যে tan θ ইকুয়ালস টু sin θ/cos θ, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। কসে দেখি তেইশ পয়েন্ট ওয়ানের আমাদের এক নম্বর দেওয়া আছে যে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ হচ্ছে এ বি সমান সমান 10 সেমি এবং ভূমি হচ্ছে বিসি সমান সমান 8 সেমি এবং লম্ব হচ্ছে এসি সমান সমান 6 সেমি। তাহলে এবিসি কোণের সাপেক্ষে সাইন এবং ট্যাঞ্জেন্ট বার করতে হবে, ঠিক আছে। তো আমরা একটা ত্রিভুজ আঁকাচ্ছি, বলেছে যে অতিভুজ হচ্ছে এবি, আচ্ছা এটা এ নিলাম, এটা বি নিলাম, এটা নিলাম সি, তাহলে অতিভুজ কত হয়ে গেল? 10 সেমি এবি, আর ভূমি হচ্ছে বিসি, এই যে বিসি 8 সেমি, আর হচ্ছে লম্ব হচ্ছে এসি 6 সেমি, ঠিক আছে।
কোণ এবিসি, কোণ এবিসি এটা হচ্ছে এই কোণটা, এর সাপেক্ষে আমরা কি করব সাইনের মান বার করব এবং কসের মান বার করব। তো সাইন অফ কোণ এবিসি সমান সমান কত? সাইন মানে কি আমাদের? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে? লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি। এসির মান কত? এসির মান হচ্ছে 6 আর এবির মান হচ্ছে 10। তো এখান থেকে আমরা পাবো কত? 3/5। সাইনের মান পেয়ে গেলাম আমরা। এবার ট্যাঞ্জেন্ট মানে টেন এ বি সি, টেন মানে কি? লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? এসি আর ভূমি কত? বিসি। এসি মানে 6, বিসি মানে 8। এখান থেকে পাবো আমরা 2 × 3 = 6, 2 × 4 = 8, 3/4। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর হয়ে গেল। এবার আমরা 2 নম্বর করব। 2 নম্বর কি বলেছে? যে সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে যার এবিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবি হচ্ছে 24 সেমি এবং বিসি হচ্ছে 7 সেমি, তাহলে সাইন কোষ বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এ বি সি, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আঁকাচ্ছি আমরা। এ বি সি, ঠিক আছে, বি কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এ বি সমান সমান 24, এ বি মানে এটা 24 সেমি, আর বলে হচ্ছে বিসি হচ্ছে 7 সেমি, এটা 7 সেমি। এবার এসি আমরা বার করবো এখান থেকে। আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? তো এখান থেকে আমরা পাবো কত? 24 তার স্কোয়ার প্লাস 7-এর স্কোয়ার। 24-এর স্কোয়ার কত? 24-এর স্কোয়ার আমরা বার করবো 24 × 24, 4×4 = 16, হাতে 1, 4×2 = 8, 9, 2×4 = 8, 2×2 = 4, 6, হাতে 1, 576, আর এখানে 7×7 = 49, ঠিক আছে, সমান সমান যোগ করলে কত হবে? 9 আর 6 = 5, হাতে 1, 7×3 = 10, 11, 12×2 হাতে 1, 6 = 25। তাহলে অতিভুজ কত পাচ্ছি আমরা? অতিভুজ পাবো √625 সমান সমান 25। ঠিক আছে, মানে এটাই হচ্ছে এসি, অর্থাৎ এসি সমান সমান পেয়ে গেলাম 25 সেন্টিমিটার। এবার আমাদের বার করতে হবে সাইন কস টেন কসেক্স অফ, তাই না? আমরা বার করছি সাইন, সাইন কোন কোনটার বলেছে যে এ কোনটার, এই যে এটা এ, এই কোনটা এ, তো সাইন এ মানে কি? এটা হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল লম্ব, এটা হয়ে গেল অতিভুজ, এটা ভূমি কিন্তু এই এই সাপেক্ষে, ঠিক আছে, আচ্ছা। তো সাইন, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, এর লম্ব কত এখানে? বিসি বাই এসি, বিসি বাই এসি মানে বিসির মান কত? বিসির মান হচ্ছে আমাদের 24 আর এসির মান 25। তো সাইনের মান আমরা পেয়ে গেলাম সাইন এটা, ঠিক আছে। এবার কস এ, কস এ কত? ভূমি বাই অতিভুজ সমান সমান ভূমি কোণটা এখানে? ভূমি হচ্ছে
আমাদের ভুলে গেছে এখানে, লম্ব বাই অতিভুজ, লম্ব বিসি, বিসির মান সাত, 7/24, 25, ঠিক আছে। আচ্ছা ভূমি, এর ভূমি কত, ভূমি হচ্ছে এ বি, এ বি বাই এ সি, 24/25, ঠিক আছে। সাইন কস পেয়ে গেলাম, এবার বার করবো টেন, টেন টেন এ সমান সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব কত বিসি, বিসি বাই এ বি, বিসি হচ্ছে সাত আর এ বি হচ্ছে চব্বিশ, তো সাত তিন একুশ, সাত চার আঠাশ, যাবে না থাকলো। এবার কসেক, কসেক এ মানে কি, কসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এবার হচ্ছে অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে বিসি, মানে 25/7, ঠিক আছে। তো আমাদের দুই নম্বরে সমস্ত হয়ে গেলো, এবার চলে আসছি আমরা তিন নম্বরে। তিন নম্বর কি বলেছে, যদি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ হয় যার সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, বিসি কোণ হচ্ছে 21 একক এবং এ বি হচ্ছে 29 একক, তাহলে সাইন কস টেন সবগুলো বার করতে। আচ্ছা আমরা ছবি আগাচ্ছি, সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমরা নাম দেব এ বি সি, সি কোণ 90 ডিগ্রি, আচ্ছা ঠিক আছে। বিসি হচ্ছে 21, 21 আর এ বি হচ্ছে 29, তো আমাদের এসি বার করতে হবে এখান থেকে। তো আমরা কী জানি, এখনই লিখলাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, তাই না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এটা এটা লম্ব মানে এখানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার, তো এসি স্কোয়ার সমান সমান হবে আমাদের এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এ বি মানে কত, এ বি মানে হচ্ছে 29 আর বিসি মানে হচ্ছে 21, 29 এর স্কোয়ার করতে হবে আমাদেরকে, 29×29, 9×9=81, হাতে 8, 9×18 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 9×18=8, হাতে 1, 2×4=5, 1, 8×6=14, হাতে 1, আচ্ছা 841 মাইনাস 21×21 কত হবে, 441, এখান থেকে বাদ দিলে কত হবে, 400, এসি তাহলে এসি সমান সমান রুট ওভার অফ 400, তার মানে 20² সমান সমান ইন্টু 20, এসি পেয়ে গেলাম আমরা 20, তাই না, এখানে 20 সব একক বলা আছে, কোনো দেওয়া নেই, ঠিক আছে। এবার আমাদের বার করতে হবে কি, সাইন কস সাইন, সাইন এ, সাইন এ এই যে এই কোণ, এই কোণের ক্ষেত্রে সাইন এ, সাইন মানে কি আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা বিসি বাই এসি, এই সরি লম্ব বাই অতিভুজ এ বি, 21/29, সাইনে হয়ে গেল। এবার কসে, কসে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা, ভূমি হচ্ছে এসি অতিভুজ হচ্ছে এ বি,
20 by 29 আমরা এই দুটো পেয়ে গেলাম। এবার আমাদের sin b বার করতে হবে। sin b কত? sin b হচ্ছে ওই আবার লম্বভাজক অতিভুজ, কিন্তু এখানে b এর ক্ষেত্রে এটা এই কোণের ক্ষেত্রে এখানে লম্ব কোণটা এটা লম্ব ac বাই এসি বাই অতিভুজ হচ্ছে এ বি। এসি এর মান কত? 20 বাই 29 ঠিক আছে। সাইন বি হয়ে গেল কস বি, কস বি ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ, ভূমি ওখানে হচ্ছে বিসি বাই এ বি 21 বাই 29 ঠিক আছে। তাহলে আমাদের সাইন কস সব মান বার হয়ে গেল তিন নম্বরে। চলে আসছি আমরা চার নম্বরে। চার নম্বরে কি বলেছে? যে কস থিটা এগুলো দেওয়া আছে 7/25। তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আচ্ছা কস থিটা দেওয়া আছে, আমাদের বার করতে হবে কি? সাইন টেন সব। আচ্ছা আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি। এ বি সি। আচ্ছা কস থিটা মানে কি আমরা জানি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। আচ্ছা এবার ভূমি যদি আমরা 7 ধরি তাহলে অতিভুজ কত? 25। এখান থেকে আমরা লম্ব বার করবো, তাই না? তাহলে এখান থেকে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়ালস টু এ সি স্কোয়ার। এ বি স্কোয়ার সমান সমান আমরা পেয়ে যাচ্ছি এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। এবার এ সি মানে হচ্ছে 25 আর এখানে 7, 25 হচ্ছে 625 আর এখানে 49, এটা বিয়োগ করলে আমরা পাবো 576, তাই না? আর এখান থেকে আমরা এ বি পেয়ে যাবো, এ বি সমান সমান রুট ওভার হাফ 576 সমান সমান এখানে আছে 24, এটা হয়ে গেল আমাদের 24 ঠিক আছে। এখান থেকে আবার সাইন কস আমরা বার করবো, কস বার করা আছে এবার সাইন বার করবো। সাইন তাহলে কত? সাইন থিটা, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে 24/25, তাই না? টেন থিটা, টেন থিটা মান কত? তাহলে টেন থিটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ মানে এ বি বাই লম্ব বাই ভূমি বিসি মানে 24/7। যদিও আমাদের ছবিতে অনেকটা ভুল হয়েছে, এটা 7 এটা 24 কী করা হয়, তাই না? ঠিক আছে। আচ্ছা তাহলে কস সাইন টেন বার হয়ে গেলো। এবার সাইনের বিরোধ কী? কসেক, কসেক থিটা মানে তাহলে 1/সাইন, 1/সাইন কি না? তাহলে উল্টে গেলো 25/24, কসেক মান বাড়ে গেল। এবার এবার সেক থিটা, সেক থিটা কি? সেক থিটা হচ্ছে 1/cos থিটা সমান সমান এটা উল্টে যাবে 25/7। আর কট থিটা ইকুয়াল টু হচ্ছে কি? কট থিটা হচ্ছে 1/10 থিটা। আচ্ছা 1/10 থিটা মানে এখানে আমাদের 7/24 ঠিক আছে। তো চারের আমাদের সমস্ত মান বার হয়ে গেল। চলে আসছি আমরা পাঁচ নম্বরে। পাঁচ নম্বর কি বলেছে? যদি কট থিটা ইকুয়াল টু 2 হয় তাহলে টেন থিটা এবং সেক থিটার মান নির্ণয় করো এবং দেখাও যে 1+10² থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ঠিক আছে। কট থিটা ইকুয়াল টু 2, তাই না? এবার আমরা এটাকে লিখব 2/1 ঠিক আছে। উপর নিচে কে দ্বারা গুণ করব? 2k/k, তাই না? এটা ধরলাম আমরা কেন? এই যে দেখো এটা এ বি সি কি না? তো আমরা কি করছি যে কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তো ভূমিকে ধরলাম আমরা 2k, এটা 2k একক,
আর লম্ব হচ্ছে আমাদের কে একক। ঠিক আছে, তাহলে এটা কত হবে আমাদের, এসিটা কত হবে, এসি হবে এসি সমান সমান রুট ওভার অফ কে স্কোয়ার প্লাস টু কে হোল স্কোয়ার সমান সমান হয়ে যাচ্ছে আমাদের এখানে কে বাইরে নিচে ওয়ান প্লাস ফোর মানে রুট ওভার ফাইভ কে, এসি রুট ফাইভ কে। ঠিক আছে, এখান থেকে আমাদের কী বের করতে হবে টেনের মান, টেন আর সেক, টেন থিটা কি, টেন থিটা হচ্ছে ওয়ান বাই, ওয়ান বাই কট থিটা, তো ওয়ান বাই কট থিটা আমাদের এখানে এমনি মান বাড়ে যাচ্ছে, কট থিটা আমাদের টু ছিল তাহলে ওয়ান বাই টু। এবার সেক থিটা বার করব, সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা, তাই না। এবার কস থিটা আমাদের কি, এখানে কস থিটা, কস থিটা হচ্ছে লম্ব বাই, লম্ব বাই ভূমি বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি অতিভুজটা উপরে চলে গেল, অতিভুজ এটা একবারে করলে হতো, ঠিক আছে কোনো সমস্যা নেই। এবার অতিভুজ আমাদের এখানে কত, অতিভুজ হচ্ছে রুট ফাইভ কে, আর ভূমি হচ্ছে, ভূমি কত, টু কে, এটা আমরা থিটা ধরেছি টু কে। ঠিক আছে, কে কে চলে গেলে আমাদের থাকবে রুট ফাইভ বাই টু, রুট ফাইভ বাই টু। এবার আমরা বার করবো আমাদের ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, টেন এর মান ওয়ান বাই টু হোল স্কোয়ার সমান সমান পাচ্ছি আমরা কত, নিচে ফোর এখানে ফোর প্লাস ওয়ান সমান সমান ফাইভ বাই ফোর। এবার এটাই হচ্ছে রুট ওভার ফাইভ বাই টু তার হোল স্কোয়ার, এটা মানে আমরা সেক পেয়েছি সমান সমান সেক স্কোয়ার থিটা, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ তাহলে আজকে এ পর্যন্ত থাক, এক থেকে পাঁচ পর্যন্ত আমাদের হলো, এর পরের ভিডিওতে আমাদের ছয় থেকে নয় পর্যন্ত যে সমস্ত কোশ্চিন আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো। ঠিক আছে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, হ্যাভ এ নাইস ডে।